কোনো কারণে মানে কথা বলা হচ্ছিল না বা লিঙ্ক মানে পাইনি যার কারণে আচ্ছা ঠিক আছে বলেন তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই আপনারা ইসলাম ধর্ম নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলেন বা সেটা কতটুকু যুক্তিযুক্ত আছে ইসলাম ধর্ম নিয়ে কথা বলি সেটা কি কতটুকু যুক্তিযুক্ত এই কথার মানেই তো আমি বুঝলাম না ইসলাম ধর্ম নিয়ে কথা বলা কেন অযৌক্তিক হবে মানে মনে করেন কেউ একজন কেউ একজন রাজনীতি নিয়ে কথা বলে

হম একজন মানুষ ধর্ম নিয়ে কথা বলে বা ইসলাম ধর্ম নিয়ে কথা বলে এটা ভাই কতটুকু যুক্তিযুক্ত কোন একটা বিষয় নিয়ে কথা বলা কেন অযৌক্তিক হবে আপনি আমাকে বলেন যে এই ইসলাম ধর্ম নিয়ে কথা বলা বা ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করা কেন অযৌক্তিক হবে আপনি কি বাংলাদেশের হুজুরদেরকে গিয়ে কি জিজ্ঞেস করছেন কখনো হুজুররা ও হুজুর ও উদ্দুল্লাহ হোসেন সাইদি ও মিজানুর রহমান আজারি ও আহমদ্দুল্লাহ তোমরা সারাক্ষণ ইসলাম ধর্ম নিয়ে কথা বলো এটা কিভাবে যুক্তিযুক্ত হইলো কথা না যেটা বলতেছি সেটা আগে শোনেন ভালো করে মা মগজে ঢুকান একজন ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছে আপনি তাকে এসে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছেন এটা কতটুকু আপনি কি গিয়া তার জিজ্ঞেস করেন ভাই আপনি আম জামলিচু কাঁঠাল নিয়ে কথা বলতেছেন এটা কতটুকু ভাই হ্যাঁ মনে করেন এক হিন্দু ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতেছে আপনি কি গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতেছেন এটা ভাই কতটুকু

ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেছেন এটা ভাই কতটুকু যোগে যুক্ত এটা হবে না কেন এটার ভিতরে সমস্যাটা কোথায় একজন মানুষ যদি মনে করেন একজন মানুষ করেন এটা কতটুকু আমার ইচ্ছা আমার খুশি আমার বিছনা আমি ঘুমাইতেছি আপনার বাপের কি ভাই আমার বিছনা আমি আমার টাইম আমি ঘুমাইতেছি না কি করতেছি আপনার কি ভাই আমার ইচ্ছা আমার খুশি আমি ঘুমাইতেছি এটা খানে যুক্তিযুক্তের আবার কি আছে যুক্তি কোন জায়গায় খাটে কোন জায়গায় ব্যবহৃত হয় কোন জায়গায় ব্যবহৃত হয় না এইটুকু আপনার পড়ালেখা কি আপনি কি অশিক্ষিত মূর্খ গোয়ার নাকি নবী লুচ্চা নবী মতো মূর্খ গোয়ার নাকি কি নবী যে মানে হেরা পর্বতের গুহায় গিয়া যে গাঞ্জা ফুকতো আর বাচ্চা মেয়ের সাথে আর দাসী সেক্স করতো এগুলোর মতো কি সোরা নাকি একদম সোরার মতো কথাবার্তা ভাই মানে কোনো জ্ঞান বুদ্ধি নাই একজন মানুষ কোন একটা জিনিস নিয়ে কথা বলতেছে গিয়ে জিজ্ঞেস করতেছেন আপনি ভাই আপনি এটা নিয়ে কথা বলতেছেন এটা কতটুকু শক্তি জক্ত আরে এখানে যুক্তি যুক্তির কি আছে তার ইচ্ছা তার খুশি সে নিয়ে কথা বলতেছে একজনের যদি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে ইচ্ছা করবে সে হিন্দু ধর্ম নিয়ে কথা বলবে একজনের যদি আম গাছ লতা পাতা নিয়ে কথা বলতে ইচ্ছা করে সে লতা নিয়ে কথা বলবে হ্যাঁ আপনি আপনার ঘুমাইতে ইচ্ছা আপনি ঘুমাইবেন এনে যুক্তি যুক্তির কি আছে আপনার ঘুমানোটা কেন অযৌক্তিক হবে তো অশিক্ষিত মূর্খের মতো আইসা কথাবার্তা বলেন মানে গোয়ার মানে মাদ্রাসায় পড়ছেন না মানে নিশ্চয়ই মাদ্রাসায় পড়ছেন অশিক্ষিত ওই যে হুজুরদের বাদ শুনেন আর মানে যখন ডাকি হুজুরটা তখন আল্লাহ বেলা লুঙ্গিটা কাছামেরা ধরে ধরে কি শুরু করে নাকি আমি অশিক্ষিত মূর্খ হুজুরদের আপনি তো অশিক্ষিত মূর্খ হুজুরদের ওয়াজ শুনবেন গিয়া ওই আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি মুফতি আব ইব্রাহিম এই সমস্ত হুজুরদের ওয়াজ আপনার শোনার কথা আপনি এদিকে আসছেন কেন এটা একটা এইটা হচ্ছে প্রশ্ন এটাও তো আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি এখানে কি করতে আইন আপনি তো সেই শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি কিছু নাই যে মানে মানে কোন জায়গায় কি আলোচনা হয় সেটা বোঝার সামর্থ্য আপনার নাই সেখানে কথা বলার মতো সামর্থ্য নাই নিয়ে কথাবার্তা বলতে যুক্তিযুক্ত কি করছেনটা কি করছে দেখেন মানে মাদ্রাসা আপনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়ছেন না মাদ্রাসা ছাপ মুমিন হ্যাঁ মাদ্রাসা ছাপ মানে অশিক্ষিত গোয়ার নাকি আপনি আচ্ছা আপনি যে আপনি ভাত খেতেছেন এটা কতটুকু যুক্তিযুক্ত ভাই হ্যাঁ

খুশির ঠেলায় এরকম বলে ফেলাইছেন এটা হইতেই পারে একটা মিস্টেক মানুষের হইতেই পারে আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি যে আপনি প্রশ্নটাকে আবার কারেক্ট করে বলবেন যে আপনি আসলে কি বলতে চান বা কি বোঝাতে চান বলেন এবার না সেটাই তো আপনি তো আমার কষ্টটা মানে বোঝার আগে অনেক কথাবার্তা অনেক কিছু বলছেন তো যাই হোক আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি ইসলাম নিয়ে কথা বলেন ঠিক আছে কিন্তু ইসলামের মানে অধিকাংশ কথাবার্তাই হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কে নিয়ে অনেকটাই মানে বেদ্রক সমালোচনা করেন বা তার চরিত্র নিয়ে

যে জিনিসটা আসলে সঠিক না সেটা নিয়ে অবশ্যই আপনি আপত্তি তুলতে পারেন এই সুযোগ আমি আপনাকে দিব যে আপনি আইসা আমাকে বলবেন আমার নবী সম্পর্কে এটা প্রমাণ প্রমাণ দেখান আমি সেই দিব সেটুকু আপনার করে বলতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে মানে আপত্তি আপনার আমি নবী মোহাম্মদকে একজন লম্পট একজন ডাকাত এবং একজন ধর্ষক একজন দাসীভোগী দাসীভোগকারী একজন বহুগামী এই টাইপের কথাবার্তা অনেক বলি কথা সত্য আপনি একটু স্পেসিফাই করে আমাকে বলেন যে আপনি কোনটা নিয়ে আপনার আপত্তি নাকি আপনার কোনো আপত্তি নাই আপত্তি না থাকলে বলবেন আপনি করেন অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই ঠিক আছে অসুবিধা নেই করেন আর যদি আপত্তি থাকে তাহলে একটু স্পেসিফাই করেন কোন বিষয়টা নিয়ে আপনার আপত্তি বলেন বা আমার আপত্তি আছে আপনি কিছুক্ষণ আগে যেগুলো বললেন তার সবগুলা নিয়ে আমার আপত্তি আছে যেহেতু যেকোনো একটা উদাহরণ দেন যেকোন উদাহরণ হিসেবে একটা বলেন একটা বলেন না ওই যে যে কোনো একটা বললাম যে আপনি বললেন যে নারী লোভী বা নারী দর্শন করেছে মানে এই সব বিষয়ে আমরা এখন আসেন আমরা দলিল প্রমাণ সহ আলোচনা করি যে আমি যে কথাটা বলছি সেটা কি আসলে সত্যি কথা নাকি আমি বানায় বানায় নিজে নিজে বানায় বানাই সমস্ত বলতেছি সেটা আমরা একটু আমরা একটু অ্যানালাইসিস করি নাকি ভাই কি বলেন করেন ভালো ঠিক আছে তাহলে আমরা প্রথমে নবী মুহাম্মদ মানে লুচ্চা ছিল কিনা সেই জিনিসটা আমরা আগে একটু করে আমাকে বলেন তো নবী মুহাম্মাদের কয়টা বিবি ছিল এবং কয়টা দাসী ছিল বলেন তো আমার জানা তার istri ছিল

মারিয়া রায়হানা এবং মারিয়া কিপ্তিয়া আরো বেশি ছিল দাসী আরো আসলে আরো বেশি ছিল কিন্তু দরকারের খাতিরে ধরে নিচ্ছে এই দুইজনই ছিল রায়হানা এবং মারিয়া কিপ্তিয়া তো এই যে মেজানোরামণ আঝারি যে বলল দুজন দাসীর সাথে নবী মানে শারীরিক সম্পর্ক ছিল নবী এইটা নিয়ে কি আপনি মেজানোরামণ আঝারি কেও গিয়ে জিজ্ঞাসা করছেন ভাই আপনি নবী সম্পর্কে এরকম কটুক্তি করলেন কেন নাকি আপনি নাস্তিকে লাইভে এসে জিজ্ঞাসা করলেন শুধু যে আমি নবীকে বলছি নবী দাসীর সাথে করত না দাসীর সাথে লাগা লাগি করত আপনার নবী এটা নিয়ে শুধুমাত্র আপনি নাস্তিকের লাইব্রের সাথে কি জিজ্ঞেস করছেন নাকি মানে আপনি মিজানুর রহমান আজহারের সাথেও গিয়ে আপনি এটা নিয়ে তর্ক করছেন যে হই বেটা তুই আমার ডবির নামে খারাপ কথা বললি কত বড় সাহস আমার নবী দাসী লাগাই তো এটা কেমন করি তুই এটা কি শুধুমাত্র আপনি নাস্তিকের বলতেছেন নাকি মিজানুর রহমান আজহির বলছেন আপনি বলেন তো আর শোনালেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাকে প্রশ্ন করেছি যে আপনি নাস্তিকের লাইভে এসে বললেন আপনার নবী মানে লুচ্চা ছিল না দাসী লাগাইতো না এই জিনিসটা তো মিজানুর রহমান আজারিও বললো এখানে আপনি আপনি তো নিশ্চয়ই আগে মিজানুর রহমান আজারির গলায় পাড়া দিয়ে ধরছেন এবার তুই কেন কইলি যে আমার নবী দাসীর সাথে করতো এটা কেমন কথা কইলে তুই সি 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 নাউজুবিল্লাহ দাসীর সাথে করতে আমার নবী এটা তুই কেমন কথা বললি ব্যাটা তুই মানে মানে একজন আলেম হইয়া তুই কেমনেই কথা বললি যে আমার নবী দাসীর সাথে করতে সি 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 আচ্ছা এখন আমরা দেখি যে সেই হাদিসটা দেখি যে মানে এটা হচ্ছে সুনান নাসাই শরীফের একটা সহিহ হাদিস এই হাদিসে কি বলা আছে সেটা আমরা একটু পড়বো আপনাকে একটু পড়ে শোনাইতে বলবো এটা হচ্ছে একটা সহিহ হাদিস আমাদের শৌজন ভাই আপনি একটু হাদিসটা একটু পড়ে শোনাও তো আমাদেরকে আমি ভাই পড়তে পারি না তো ভালোভাবে আপনিই

ইবনে মোহাম্মদ হারামি কি লিখছে এটা কি হারামি রহমতুল্লাহ নাকি আরব দেশে নাম হয় আচ্ছা যাই হোক আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন

এরে তো আমার নবীর নামে বিরাট কটুক্তি করলেন ভাই আপনি তো মানে কেমনে বলতে পারলেন এটা বলেন তো ভাই না এখানে বলতে পারলাম আপনি যে লেখাটা এখানে ডিসপ্লে মধ্যে দেখাচ্ছেন বা এটা হাদিস নামে যে আপনি বলতেছেন এটা কি সেটা নিয়ে আমার সন্দেহ আছে আচ্ছা তাহলে আপনার সন্দেহ হচ্ছে এটা আদৌ কোনো হাদিস কিনা তাহলে আমরা হাদিস গ্রন্থটা এখন একটু ডাউনলোড করব ডাউনলোড করে আমরা চেক করে দেখব যে এটা আসলে হাদিস কিনা নাকি ভাই শুনেন রে আমার কিছুটা শুনেন আমার

আপনার স্ক্রিনে এটা এরকম থাকতেই পারে এরকম বানানো জিনিস থাকতেই পারে আপনি তো একটা বানায় বানায় দেখাইতেই পারেন আমার নবীর নামে আমার নবীকে ইয়া করতে তো আপনি দেখাইতেই পারেন এটা তো এমন কিছু না যে কেউ তো এরকম বানাইতে পারে তাই না এটা তো হওয়া সম্ভব এটা এইটা আপনার এই যুক্তিটা আমি মাইনে নিচ্ছি এটা ঠিকই বলছেন যে এটা তো যে কেউ এরকম একটা জিনিস বানাইতেই পারে আমি তাহলে আমি এখন সরাসরি বইটা আমার কাছে আছে বইটা থেকে আপনাকে আমি দেখাই বইটাই আমরা দেখবো বইটা থেকে আমরা সরাসরি হাদিসটা পড়বো এই বইটা কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে একটু বলবেন তো ভাই দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে এই বইটার নাম কি ভাই সুনানো নাসাই সুনানো নাসাই শরীফ আচ্ছা এখানে দেখেন এটা কোথা থেকে বের হইছে এখানে বলা আছে এটা কোন জায়গা থেকে বের হইছে ভাই বললাম তো একবার না না এই যে কোথা থেকে বের হইছে এই যে মানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটা লেখা পড়া যাচ্ছে না হুম যাচ্ছে পড়া হ্যাঁ পড়া যাচ্ছে

আপনাকে দরকার হলে সুরাত এক নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত যত আয়াত লাগে আপনার বের করে কোনো সমস্যা নাই এই মুহূর্তে যেটা দেখাইলাম আপনি তো অস্বীকার করলেন যে এটা তো হাদিসের ভিতরে আছে নাকি আমি কেমন বুঝবো আমি এই জন্য সরাসরি বইটা থেকে বের করে দেখাইলাম এখন তো আপনি শিওর হয়েছেন যে এটা একটা সহি হাদিস একটা সুনান নাসির শরীফের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাংলাদেশের একটা অথরিটি তারা এখানে সবচেয়ে বড় বড় আলেমরা এখানে সম্পাদনা করেন অনুবাদ করেন ওনারা খুব ভালোভাবে এই হাদিস গুলা যাচাই বাছাই করে সহী হিসেবে মানে ইয়া করেছেন গ্রন্থ হিসেবে প্রকাশ করেছেন সেই গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাইলাম এখন তো তাইলে তো সহি হাদিসের ভিতরেই তো এই জিনিসটা আছে তাইলে আপনি যে বললেন যে আপনার নবী কোনো দাসী দাসী করতো না দাসী দাসী লাগেতো না আপনি তো মানে তাইলে আপনার কথা সঠিক হইলো নাকি আমার কথা সঠিক হইলো কার কথা সত্য প্রমাণিত হইলো এবং আপনি যে একটা মিথ্যা কথা বলছিলেন শুরুতে আইসা যে কথাটা আমি এই এই মুহূর্তে আপনাকে দলিল সহ প্রমাণ করে দিলাম এটার জন্য তো আপনি কোনো সরি টরি কইতেছেন না আমারে ভাই এইটা আমি শুনতে চাচ্ছি যে আপনি যে আমাকে আইসা একটা মিথ্যা অভিযোগ করছেন আমার নামে যে আমি নাকি উল্টা পাল্টা কথাবার্তা বলি কটুক্তি করি যেগুলো নাই সেগুলো বলি কিন্তু এখন আমি আপনাকে প্রমাণ করে দেখাইলাম যে এটা আছে আপনাদের সহি হাদিসে এটা আছে এবং এটা একদম পরিষ্কার ভাবে পই পই করে লেখা আপনার নবী একটা বাদির সাথে লাগালাগি করতো বিয়া ছাড়া একটা বাদির সাথে লাগালাগি করতো আপনার নবী লুচ্ছা নবী দাসীর সাথে করতো দাসিবান্ধীর সাথে করত আপনার নবী দাসীবান সাথে করা নবী আপনার এইটা যে আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা তো এখন আপনার তুইলা নিতে হবে এবং তুইলা সরি বলতে হবে এটার জন্য নেইলে তো ভাই আপনার সাথে আমি আর কোনো কথাই বলবো না আপনি আগে সরি বলবেন যে আপনি আমার নামে একটা মিথ্যা অভিযোগ করছেন এবং আমি প্রমাণ করে দিচ্ছি আপনার কথাটা মিথ্যা আমার কথাটাই সত্যি

এই যে যে মিথ্যা অভিযোগটা আমার নামে করছেন সেটার জন্য সরি হইবেন এরপরে যদি আপনার কোনো ফার্দার কোশ্চেন থাকে অবশ্যই আমরা শুনবো আমি শুনবো এবং আপনার প্রশ্ন যথাযথ উত্তর দেওয়ার আমি চেষ্টা করব কিন্তু আগে আপনি যে প্রথমে যে বাটপারিটা আমার সাথে করছেন সেটার জন্য সরি হইতে হবে বলেন সুযোগ দিতে হবে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি যেটা এখন আপনি যদি ওইটার জন্য সরি না হন তাহলে আপনার সাথে আর কোনো কনভারসেশন আমি তো করবো না ভাই আপনি যদি ওইটার জন্য সরি না হন তাহলে তো আপনার সাথে কোনো কনভারসেশন নাই ভাই আপনি যদি আপনার পূর্ব পূর্বে যেই মানে মিথ্যা কথাটা বলছেন আমার সম্পর্কে যে আমি নাকি নবী সম্পর্কে বানায় বানায় উল্টাপাল্টা কথা বলি এবং আপনাকে হাদিস দেখাবার পরে আপনি বলছেন এটা যে আসলে আছে এটা আমি কেমন বুঝবো এটাও আমি আপনাকে বের করে দেখেছি এত এতক্ষণ যে আমি খাটনি করলাম এটার জন্য তো আমি এটুকু তো আমি পাইতে পারি দেখেন চলে গেছে এটুকু তো আমি পাইতে পারি যে আমাকে একজন একটা সরি আপনি বলবেন যে ভাই ভুল হয়ে গেছে আপনি ঠিক ছিলেন আমি বলছিলাম এটা তো আপনি আমাকে বলবেন আপনি তো কিছু বলতেছেন না আপনি এখন আরেক প্রশ্ন চলে যাচ্ছেন দৌড়ায়া আমি আরেক প্রস্তাবটা যেতে দেবো নাকি আগে তো এটা ফয়সালা হবে আরো অনেক আরো অনেক ধরেন এই যে আরো সাতশো ছেষট্টি নম্বর হাতিস বলা আছে রাসুল এর উম্মে ওয়ালাদের ব্যাপারে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয় এতে রাসুল্লাহ আলীকে বলেন যে তার গর্দান উড়িয়া এই যে উম্মে ওয়ালাদ এটার মানে হচ্ছে বাচ্চার মা বিয়ে ছাড়া হম মা কিন্তু সে আগে ছিল দাসী পরে উম্মে ওয়ালাদ ওয়ালাদ এদেরকে বলা হয় তো আপনি যে আমার মানে যে ব্যক্তি আমার সাথে এসেছিল কথা বলতে সেই ব্যক্তি যে মিথ্যা কথা বললো আমার আমার নামে আমি নাকি সম্পর্কে বানায় বানায় ইয়া করছি মানে দেখেন দেখেন মানে এরপরে কোনো টরি নাই তার কোনো ইয়া নাই

জায়গাটা প্রশস্ত হতো মানে ঢুকতো ভালো করে ঢুকতো আর কি ঠিক আছে ফরাজ ভাই থাকে না